ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। এই ভিডিও বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা তৃতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা থেকে টেক্সট বইয়ের প্রশ্ন উত্তর। টেক্সট বইয়ের প্রশ্নের প্রথমেই আছে সঠিক উত্তর নির্বাচন করো। একের এ নম্বরে আছে সাপের খাবার নয় ড্যাশ। এখানে অপশন দেওয়া আছে ইঁদুর, ব্যাঙ, মাছ, মানুষ। এখানে সঠিক উত্তর হবে মানুষ। তারপর বি নম্বর আছে বিষধর সাপ হলো ড্যাশ। এখানে অপশন দেওয়া আছে গোকরো, অজগর, হেলে সাপ, দারাস। এখানে সঠিক উত্তর হবে গোকরো। এরপর দুইয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এ নম্বর শূন্যস্থান আছে সাপ শব্দ শুনতে পায় ড্যাশ কম্পন অনুভব করে। এখানে লিখবে না, তার মানে হচ্ছে সাপ শব্দ শুনতে পায় না, কম্পন অনুভব করে। এরপর তিনের দাগে আছে দু এক কথায় উত্তর দাও। এ নম্বর প্রশ্ন প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও। উত্তর আকস্মিক কোনো দুর্ঘটনায় ডাক্তার দেখাবার আগে রোগীকে সাময়িক ও বিজ্ঞানসম্মত সেবা শুশ্রূষা করাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলে। এরপর বি নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি কী কী। উত্তর হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি হল এক অজ্ঞান হয়ে যাওয়া, দুই নারীর গতিহীনতা, ক্যারোটিড ধমনী ও উরুর ধমনীতে নারী না পাওয়া, তিন হৃৎপিণ্ডের স্পন্দন শোনা না যাওয়া, চার শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া, পাঁচ চামড়া ও শ্লৈষ্মিক ঝিল্লির রং ফ্যাকাশে হওয়া বা নীলাভ রং ধারণ করা, ছয় চোখের তারারন্ধ্র স্ফীত হওয়া, সাত হাত পায়ের খিঁচুনি। সি নম্বর প্রশ্ন দুটি করে বিষধর ও নির্বিষ সাপের নাম লেখো। উত্তর দুটি বিষধর সাপের নাম হলো কেউটে, চন্দ্রপোড়া, আর দুটি নির্বিষ সাপের নাম হলো জলঢোরা, দারাস সাপ। ডি নম্বর প্রশ্ন বিষহীন সাপের কামড়ের লক্ষণ লেখো। উত্তর বিষহীন সাপের কামড়ের লক্ষণ এক কামড়ের দাগ অনেকটা হালকা হয়, দুই কামড়ের দাঁতের দাগ অনেকটা অর্ধচন্দ্রাকৃতির মতো হয়, তিন খুব জ্বালা ও যন্ত্রণা ছড়িয়ে যায়, চার জায়গাটা নীল হতে পারে, পাঁচ কামড়ানোর জায়গা থেকে হলদেটে একটা রস বা রক্ত চুইয়ে পড়তে পারে, বিষহীন সাপে কামড়ালে টাটকা রক্ত বেরোয় যা জমাট বেঁধে কালচে হয়। ই নম্বর প্রশ্ন সাপের বিষ কয় প্রকার ও কী কী। উত্তর সাপের বিষ মূলত দুই প্রকারের, এক নিউরোটক্সিন, দুই হেমাটোটক্সিন। এফ নম্বর প্রশ্ন কার্ডিয়াক মেসাজ কী। উত্তর কার্ডিয়াক মেসাজ হল এক বিশেষ পদ্ধতির মেসাজ। এই পদ্ধতিতে বুকের খাঁচার সবচেয়ে নিচের প্রাজর দুটি যেখানে এসে মিশেছে তার দু আঙ্গুল নিচে বক্ষ অস্থির উপর মধ্যরেখা বরাবর নিজের হাতের তালুর শক্ত জায়গাটা দিয়ে একটা হাতের উপর অন্য হাতের তালু রেখে নিজের কাছ থেকে সরল রেখায় এবং উলম্বভাবে দৃঢ়ভাবে চাপ দিতে হয়। এমনভাবে চাপ দিতে হয় যাতে প্রায় 5 সেমির মতো পাঁজরকে ভিতরে চেপে দেওয়া যায়। মিনিটে প্রায় 100 বার চাপ দেওয়া যায় এমন ছন্দে এই কার্ডিয়াক ম্যাসাজ করে যেতে হয়, যতক্ষণ পর্যন্ত চিকিৎসক না পাওয়া যায় অথবা মানুষটির জ্ঞান ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিটি করে যেতে হবে। জি নম্বর প্রশ্ন ব্যথা রোগ কী, কয় প্রকার ও কী কী। উত্তর ব্যথা হলো এমন একটা অস্বস্তিকর অভিজ্ঞতার অনুভূতি যা শরীরে কোনো ক্ষতির জন্য হতে পারে অথবা ক্ষতি হয়েছে এমনটা মনে হলেও হতে পারে। ব্যথা রোগ মূলত তিন প্রকারের, নতুন ব্যথা, অনেক দিনের ব্যথা, ক্যান্সারের ব্যথা। জি নম্বর প্রশ্ন মাংসপেশিতে টান ধরলে কী প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করতে হবে।
উত্তর, মাংসপেশিতে টান ধরলে প্রাথমিকভাবে পেশিকে প্রসারিত করতে হবে, আইস ব্যাগ ব্যবহার করতে হবে এবং আঘাতপ্রাপ্ত স্থানে হালকা ম্যাসাজ করতে হবে। তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের যদি ইতিহাস, ভূগোল এবং স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশনের প্রয়োজন হয়, সেটাও আমার চ্যানেলে ঢুকে সেখান থেকে দেখে নিতে পারো।